ঢাকার সিএমএম কোর্ট প্রাঙ্গনে আছেন আমাদের রিপোর্টার আবু সাঈদ অপু আদালত প্রাঙ্গন থেকে জানাবো সবশেষ পরিস্থিতি অপু খালেদা জিয়ার পাঁচ মামলার রায় প্রসঙ্গে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানান নাদিয়া আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শককে জানাতে হয় যে দীর্ঘদিন যে ঝুলে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে পাঁচটি মামলা এবং এছাড়াও আরও বেশ কিছু মামলা ছিল সেগুলো থেকে খালাস পেয়েছেন তবে আজকে যে বিষয়টা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে যে মানহানির যে পাঁচটি মামলা করা হয়েছিল সেই পাঁচটি মামলা থেকে আসলে তাকে খালাস দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে জননেত্রী পরিষদের যে সভাপতি এবি এম করা যে ভুয়া জন্ম নিবন্ধন পালন এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে মামলাসহ মানহানির পাঁচ মামলা খালাসের এই রায় দিয়েছেন আদালত এবং আজকে যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি দুই ম্যাজিস্ট্রেট আদালত তাকে এই খালাস দেন এর মধ্যে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুল হকের আদালতে চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে একটি মামলা থেকে খালাস দেওয়া হয় এবং খালদাজের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিষয়টি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন মানে এতদিন এই মামলাগুলো জন্য তারিখের দিন নির্ধারিত ছিল তবে মামলার বাদীর আদালতে হাজির হননি একাধিক মামলার বাদী এবিএম সিদ্দিক মারা গেছে এই অবস্থায় খালেদা জিয়াকে মামলা থেকে খালাসে আবেদন করে এবং তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার এবং সৈয়দ মেজবা তারা এই বিষয়টিকে নিয়ে তারা আদালতের সাথে জেরা করেন পরে আদালতে সেই মামলাগুলো মানে তা খালাস দেওয়া হবে এবং মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা অভিযোগে যে খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল সেই মামলার বিবরীতে বলা হয়েছিল যে দু সালে যে জাতীয় সংসদ নির্বাচনে জামাতের সঙ্গে জোট করে নির্বাচন হয়েছে সরকারের দায়িত্ব নেন খালেদা জিয়া তিনি কিন্তু রাজাকার আলবদর নেতৃত্বে মন্ত্রী পরিষদ বানিয়ে তাদের গাড়ি বাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র এবং জাতীয় পতাকা তুলে দেন সেই অভিযোগও তিনি করেছিলেন এবং দু হাজার ষোলো সালে যে তিন নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যে মানহানি মামলা করা হয়েছিল এবং জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক আদালতের ঘটনায় তদন্ত করে যে ব্যবস্থা নিতে তেজগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওসিকে নির্দেশ দেন সেই নির্দেশের পরে পরপর কিন্তু পঁচিশে ফেব্রুয়ারি রাজ্যের তেজগা থানার পুলিশ পরিদর্শক মসির রহমান অভিযোগের সত্যতা পাওয়ার মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন এবং এই দাখিল করার পরপরে কিন্তু মামলার জন্য অন্যান্য আসামি এবং বিএনপির প্রতিষ্ঠা জিয়াউর রহমানকে মৃত্যু মর্মে তাকে মামলা থেকে দেওয়া হয় অন্যদিকে ভুয়া জন্মসন্দে পালনের অভিযোগে যে মামলায় বলা হয়েছিল যে খালেদা জিয়ার একাধিক জন্মদিন নিয়ে উনিশশো সালে যে দুটি দৈনিকে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং এই প্রতিবেদন অনুযায়ী এসএসসি পরীক্ষার মার্কশিট অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রীর জন্ম তারিখ উনিশশো ছেচল্লিশ সালে পাঁচই সেপ্টেম্বর এবং উনিশশো সালে যে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে যে একটি দৈনিকে তার জীবন নিয়ে যে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের উনিশ আগস্টে লেখা হয় এবং বীর কাবির নামের জন্মদিনে উল্লেখ করা হয়েছিল উনিশশো চুয়াল্লিশ চার আগস্ট অর্থাৎ সর্বশেষ দু সালে যে মেশিন রিডেবল পাসপোর্ট অনুযায়ী খালদা জিয়ার জন্মদিন উনিশশো ছেচল্লিশ সালের পাঁচে আগস্ট মামলা অভিযোগে আরও বলা হয়েছিল যে বিভিন্ন মাধ্যমে তার পাঁচটি জন্মদিন পাওয়া গেলেও কোথাও পনেরো আগস্টের জন্মদিন তথ্য পাওয়া যায়নি এই অবস্থায় তিনটি তিনি পাঁচটি জন্মদিনের একটিও পালন না উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন এবং শোক দিবসের উদ্দেশ্য পালন করা হয় অর্থাৎ ভুয়ার জন্মদিন পালন করা অভিযোগে দু সালের তিরিশ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জোরলক বাদী হয়ে মামলাটি করেন এবং দু হাজার আঠারো সালের একত্রিশ জুলাই দুই মামলায় ঢাকা মহানগর জজ এ কেম ইমরুল কায়েস খালেদা জিয়ার জামিন আন্দোলন মঞ্জুর করেন অর্থাৎ সব কিছু মিলে যে মামলা কয়েকটি দাঁড়া দাঁড় করা হয়েছিল মানহানির মামলা সেই মামলাটি থেকে আজকে থেকে খালদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং অব্যাহতি দেওয়ার ফলে কিন্তু এখানে যারা উপস্থিত নেতাকর্মীরা ছিলেন তাদের মধ্যে একটা উৎস উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং তারা বলেছেন দীর্ঘদিনের যে মিথ্যে মামলা যে হারানি সে থেকে পরিত্রাণ পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অর্থাৎ নাদিয়া বলতে গেলে এটাই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ খবর নাদিয়া